টাকা নিয়ে খাটের জমি যাওয়া প্রতিবাদে আজকের এই মানববন্ধন হয়ে মানববন্ধন আমরা বলে প্রত্যেকটা লোকের কাছ থেকে আমার ওরা বিশেষ করে ভারত থেকে চাউল লোকের কাছ থেকে 1,20,000 করে টাকা নিতে তাদের খাটের জমি দিতে আমার সাথে বলেছিল কথা বিভিন্ন সময় কলকাতা করে আমাদের এই ফাইল মেম্বারের কাছে এবং আরো অন্যান্য কর্মকর্তাদের সাথে বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে বলেছেন যে টাকা ফেরত দিব আজ দিব কাল দিব এই করে গত বৃহস্পতিবার সরি গত রবিবারে আমাদের ছয়জন মেম্বারে ডেকে নিয়ে যায় পরিষদে যে তোমরা আমাদের পরিষদ এসো বিভিন্ন এখন তিনি বলেন আমাদের বইগুলো তুলে নেওয়ার কথা কিন্তু বিষয়টা তো কই না বিষয় হলো ভূমিহীনদের টাকা সেখানে তারা তদন্ত আসবে তদন্ত যেটা হবে সেটা হবে যদি সে দুর্নীতি করে থাকে দুর্নীতি শাস্তি হবে যদি দুর্নীতি না করে থাকে তার কোনো শাস্তি হবে না কিন্তু টাকা এটা আমি কিছু জানি তিনি যেন আমাদের এই ভূমিহীনদের এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন।